গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে শুরু অষ্টমী, অষ্টমী প্লাস নবমী। অষ্টমী তো ভোর ভোরই মানে পুজো শুরু হয়ে গেছে, নবমী পুজোও হয়ে গেছে অলরেডি। কিন্তু আমাদের কাছে তো অষ্টমী নবমী আমরা আলাদা আলাদাই ঠাকুর দেখবো আমরা, কেন সকলেই, কারণ পুজোর এই পাঁচটা দিন কেউ মিস করতে চায় না। এখন বেরোচ্ছি একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, যেটা এর মধ্যে আর দুপুরে কোনো দিন বেরোয় না। যে সেটটা দেখতে পাচ্ছ গলা এবং কানে, এই সেটটা আমি নিজে বানিয়েছি, মানে আমার হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন এটা একটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি ভেবেছিলাম তোমাদেরকে আগে দেখাবো, তারপরে এটা সেটা করে পুজোর মধ্যে আর দেখানো হয়নি, তো আজকে ভাবলাম করে নিয়েছি যখন একেবারে তোমাদেরকে বলে দিই। চলো বসিনি কিন্তু দাঁড়ো, ধার করো তো এই ব্যাপারটা কি লেখা, মানে কাবাব মে হাড্ডি ব্যাপারটা যেটা এতদিন শুনতাম, তো তুমি সেটা করে দিলে, মানে ব্যাপারটা বড্ড জটিল হয়ে রয়েছে, ওই জন্য আমি ভাবলাম যে দশজন আসেনি, যার কারণে আমরা ভেতরে ঢুকতে পারছি না, কারণ ওখানে ভেতরে ঢুকে বসলে হবে না, মানে দশজন তো দশজনকে একসাথেই ঢুকতে হবে, তো আমরা আটজন এসে বসে আছি, এখনো দুজন আসবে, তারপর আমরা ভেতরে যাব। খিদে তো পেয়েছে কিন্তু খুব বেশি না, মোটামুটি খিদে পেয়েছে। আর এরপরে এখান থেকে প্ল্যান হচ্ছে ঠাকুর দেখতে যাওয়ার, কিন্তু সেটা সাগর মোটেই রাজি হচ্ছে না, এবার আমরা সেইটাই চেষ্টা করছি যাতে সবাই রাজি। সাগর বলছে রাত্রে ঘুম হয়নি কালকে, আর তো ওই জন্য যাবো না, ও না গেলে সুস্মিতা যেতে পারবে না, মুশকিল ওখানে। তো দেখা যাক কি হয়, আগে পেটে খাবারটা করুক, তারপরে মুড চেঞ্জও হয়ে যেতে পারে। ভেতরে ঢুকছো? এই আছে আছে, আমরাই ভুল ভেবেছি, আরো আছে সুপ্ত। কমপ্লিট, আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে, গ্রুপে আরো অনেকে অ্যাড হয়ে গেছে। আমরা যখন ফুল ধূপ বেরোই না, লোকজন ভয় পেয়ে যাবে, বুঝলে তো, ব্যাপারটা এরকম। এসে গেছি পুজো প্যান্ডেলের সামনে, ভেতরে ঢুকতেই সত্যি কথা বলতে এতটা অন্ধকার, আমি ভাবছিলাম হয়তো ভিডিওতে কিছুই দেখা যাবে না, তবুও যেটুকু ক্যামেরা ক্যাচ করতে পারছে, একটা কথা না বললেই নয়, এত সুন্দর অন্ধকারের মধ্যেও যে ফুটিয়ে তোলা যায় সেটা ভেতরে না ঢুকলে বুঝতেই পারতাম না। আলো অন্ধকার দুই নিয়েই আমাদের জগৎ, কিন্তু অন্ধকারের মধ্যে আলোর যতটা কদর সেটা কিন্তু নর্মাল টাইমে থাকে না। তো এই পুরো অন্ধকার জায়গাটাকে ছোট্ট ছোট্ট স্পট দিয়ে এত সুন্দর করে আর এত আকর্ষণীয়ভাবে সাজিয়েছে, যেটা বলে বোঝানোর মতো না, সামনাসামনি আরও আরও অপূর্ব লাগছিল। আগেও তোমাদেরকে বলেছি রাতের কলকাতা আমার বেশি পছন্দ, কারণ দূরে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটগুলোতে যখন ছোট্ট ছোট্ট দরজা জানলার লাইটগুলো দেখা যায়, ওগুলো আমার ভীষণ ভালো লাগে, বারবার যেন মনে হয় আমি রাতের কলকাতায় লং ড্রাইভে কোথাও একটা যাই। ঠিক সেই রকম ফিলটা হচ্ছিল ভেতরে, ছোট্ট ছোট্ট লাইটগুলো সেরকমই লাগছিল, দেখতে খুব সুন্দর, আর তার মধ্যে মায়ের এই যে দৃশ্যটা,
এটা জাস্ট অসাম। মনে হচ্ছে কতগুলো পর্দার মধ্যে থেকে মাকে দেখা যাচ্ছে, যেটা একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। আর মায়ের মুখ নিয়ে তো কোনো কথাই হবে না, মায়ের মুখটা অপূর্ব লাগছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। শোনার জন্য এরকম একটা ছোট্ট টেডি নিচ্ছি, বলো হাঁস না কি কে জানে, যাই হোক চলো। এটা আবার বাজে, তবে এটা ভয় পেয়ে যাবে কেন, এবার অবস্থা খারাপ হতে চলেছে। বাচ্চারা নাই মানা যায়, তোমরা পুরো ধাড়িরা যদি এই করতে থাকো এখন কানটা একদম শেষ। বাবু এখানে স্ন্যাক্স, মেলায় সব থেকে বেশি ভালো আমার এই জিনিসটাই লাগে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিতে চলে গেছিলাম, কিন্তু আজকে গোপুসোনা সেই আমার দেওয়া জামাটা পরেছে, আমি ওই জন্য আবার নিচে এসেছি যে না ফোনটা নিয়ে যাই তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের গোপুসোনাকে কত মিষ্টি লাগছে। কত খেলাধুলো হলো আমাদের বাড়ি এসে গোপালের সাথে, কত খেলাধুলো, কত আদর, কত কিছু হলো। ওর জন্য যে পুতুলটা কিনেছিলাম সেটা আরেকটা বন্ধুর বাইকের, মানে ওর যেহেতু স্কুটি, স্কুটির নিচে রাখা হয়েছে। এবার সেটা আসার সময় যেহেতু আলাদা হয়ে গেছি, যে যার মতন বাড়ি চলে গেছে, ওই জন্য আর আনা হয়নি। ও আবার রাতের দিকে এদিকটাতে আসবে, মানে সন্ধ্যের দিকে, তো তখন ওর কাছ থেকে নিয়ে নেব। আমি এসে বলেছি মাম্মা তোমার হাঁস লাগবে, এই তুকুনি একটা হাঁস, কি খুশি, বলছে এক্ষুনি লাগবে। সাজু করবে না, সেটা যে সাজার জিনিস সেটা কোথায় লাগায় দেখো তো, কোথায় 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 লাগাই, কপালে, আর ওখানে লাগাই, আর কোথায় লাগাই জানো, এ দেখো আমার দিকে দেখো, তুমি দেখাও কোথায়, মাম্মা কোথায় দেখালো, সাজার যে এত শখ, একটু বড় হও, এটা খোলা মা, এই দেখো এটা আমি আছে, এই দেখো এই দেখো, এখান থেকে নিয়ে নিয়ে সাজ দেয় এখান থেকে, এই দেখো আমি মাখাচ্ছি, চলো খেলুকো ওটা নিয়ে, আমি সন্ধ্যাটা চট করে দিয়ে আসি। যে আমাদের মিত্তি গপু সাজুগুজু করে বসেছে, কি মিষ্টি লাগছে, এমনি তো গপু শোনা আমাদের ভীষণ মিষ্টি, আর তার উপরে জামা ঠামা পরে সাজুগুজু করেছে, একদম রাজা রাজা লাগছে। পুজো হয়ে গেছে, এখন গোপুসোনাকে শয়ন দেব। তবে আজকে পুরো পুজোতেই আমি গোপুসোনার দিকেই তাকিয়ে বসেছিলাম, যেন ওর দিক থেকে আজকে নজর সরাতেই পারিনি, মনে হচ্ছে যেন জামাটা পুরো আমাদের গোপুসোনার জন্যই তৈরি হয়েছে, এত মিষ্টি লাগছে আমার সোনাটাকে। এই দুষ্টু মুড়ি, আমাদের মুখে বিরিয়ানির গল্প শুনে ও বলছে আমি বিরিয়ানি খাবো, আর বায়না করছে কত খাবে তুমি, তুমি বিরিয়ানি খাই নাকি, নিয়ে আসো গিয়ে যাও, কি খাবে, নিয়ে আসো কিছু একটা, কি খাবে তুমি, কোলা দাদানের দোকান থেকে, হ্যাঁ বিরিয়ানি খাবে। এই হচ্ছে আমাদের ক্লাবের পুজো প্যান্ডেল, যেটা নতুন বাড়ির ওপর থেকে একদম পরিষ্কার দেখা যায়। সামনেই দেখছো কত মানুষ বসে ফাংশন দেখছে, আর পুরো পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত এখানে প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম আছে। একটা দিক দিয়ে খুব ভালো হয়েছে, নতুন বাড়ির ব্যালকানিতে বসলে সবটা কিন্তু একদম এখান থেকে বসে বসেই দেখা যাবে, আর এখানে আমরা দুজন ম্যাচিং, মনে হচ্ছে না হারিয়ে যাওয়া দুই বোন আবার অনেকদিন পর ফিরে এসেছে। নামের পাশাপাশি আজকে জামাটাও মিলে গেছে, লাইট আছে তো, লাইটটা দিয়ে দিই, আমরা দুজন আজকে ম্যাচিং ম্যাচিং, তো তোমাদেরকে চলো একটুখানি লাইটটা দিয়ে দেখাই, কোথায় লাইটের সুইচ, চেঞ্জ করছেন,
আচ্ছা ঠিক আছে এখানে আসো, এখান দিয়ে দেখি। এই যে সেম সেম দুজনে, মনে হবে দূর থেকে ওদের হারিয়ে গেছিল জমজ বোন দুজন, আবার ফিরে এসেছে। এই চোর, এই চোর। হ্যাঁ কেন পারোনি? ফাইন দিতে হবে, ফাইন দিতে হবে। ওরা খাওয়া দাওয়ার পরে গেছিল আইসক্রিম খেতে, আমরা যাইনি। সবাই গেল, তুই আর ওই গেলি না, তার জন্য কি করে যাও বল। ঠিক আছে, টাটা টাটা। গেঞ্জিটা তাহলে পরলি না? গেঞ্জিটা পরো ভাই, কালকে তো সামনে। টাটা টাটা।